আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা সবাই? এখন বাজে প্রায় 7টা। তো আজ সারাদিন আমি ব্লগ করতে পারিনি, একটু বিজি ছিলাম। তো সন্ধ্যার থেকে শুরু করলাম, আর আমার দিনের বেলায় ঘরটা পরিষ্কার করার কথা ছিল, কিন্তু আসলে আমি পারিনি। সেই জন্য এখন আমি পরিষ্কার করে ফেলবো আগে ঘরটা, তারপর আমি অন্যান্য কাজ করব, রান্না করব, সব আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমার পাশেই থাকুন সে পর্যন্ত। ঘর ক্লিনিং তো প্রতিদিনই করতে হয়, কারণ অনেক ডাস্ট এখানে। তারপরও রোজ করা হয় না, আসলে দেখা যায় একদিন পর একদিনই করি। ফ্লোর ভ্যাকুম প্রতিদিনই করি, কিন্তু ঘরের যে ফার্নিচার পরিষ্কার করা, এটা প্রতিদিন করা হয় না, দেখা যায় একদিন পর দুই দিন পর করে ফেলি। তো ওগুলোই আজ আমার রুটিনে, সেজন্য আমি আপনাদের সাথে এগুলোই শেয়ার করলাম। এগুলো পরিষ্কার করে এরপর রান্না করতে যাব। আজ বেশি কিছু রান্না করব না, শুধু চিকেন রান্না করব, আর আমি একটা রসমালাই মানে মালাই চপ বানাবো, ওটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করব। আর যেটুক বাকি থাকবে ওটা আপনারা রোকসানাস ম্যাজিক কিচেন থেকে অবশ্যই দেখে নেবেন। তো এখন আমি একটু একটু করে ক্লিনিংয়ের কাজগুলো করছি। আসলে এই কাজগুলো আমি অন্য কাউকে দিয়ে করাই না, কারণ দেখা যায় ভেঙে ফেলে। এর আগে আমার একটা লোক ছিল কাজের জন্য, তো দেখা গেছে অনেক জিনিসপত্র আগে ভেঙে ফেলতো। তো এখন থেকে আমি দেখা যায় আমার নিজের কাজ আমি নিজেই করি। তো একটু সময় লাগে করতে এই আর কি, দেখা যায় রান্না থাকে, এগুলো থাকে, ব্লগিং করা, এগুলো এডিট করা, সারাদিন দেখা যায় আসলে অনেক ব্যস্ততার ভিতরেই সময় কাটে। আর মহিলাদের তো কাজের কোনো শেষ থাকে না, এটা সব মহিলারাই বুঝে। ঘরের কাজ, বাচ্চাদের কাজ, বাচ্চাদের লেখাপড়া, তারপরে সংসারে রান্না বান্না, ওয়াশ করা, সবই তো মহিলাদেরই করতে হয়। তো যাই হোক, থাকুন আমার সাথে, দেখতে থাকুন আমি কী কী করি। এই যে দেখুন, একটা বোতল এখানে রেখেছে, এখানে রাখার কথা না এটা। এটা নিশ্চয়ই আমার হাজবেন্ড বা আমার বাচ্চাকে একজন রেখেছে। এটা গ্লাস ক্লিনার, মানে চশমার ফ্রেম ক্লিন করার জন্য, সেটা সে এখানে রেখেছে। এরকম অনেক জিনিস করা হয় যেগুলো আমি চাই না, তারা করে ফেলে। এই মশলাগুলো একটু অন্যভাবে করছি। এই যে দেখো, এটার ভিতরে দিয়ে ছেঁচে নিব। এটা আসলে আমার একটা বেশি ইউজ হয় না। তো যাই হোক, আজ মনে যাচ্ছে যেভাবে একটু করি। আমি আদাটা দিয়ে দিয়েছি, আদাটা একটু ভালোভাবে ছেঁচে তারপরে আমি রসুনগুলো দিয়ে দেব। ফ্লেভারটা এরকম দিলে আসলে অন্যরকমের আসে, মানে সবই আজ পাটা স্টাইলের করব। মশলাটাও আমি আগে পানির ভিতরে ভিজিয়ে রেখেছি। এখন আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো একটু টাকিয়ে ভালোভাবে, যতটুকু পারি, যতটুকু সম্ভব হয় অতটুকু ম্যাশ করে নেব। আর যতটুকু আস্ত থাকে অসুবিধা নেই, রান্না করার সময় ওটুকু থাকবে না। এক এক সময় এক একভাবে রান্না করতে ইচ্ছা হয়, মন চায় যে এক এক রকমের রান্না করি। তো চুলা একটা কড়াই দিয়েছি, তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিয়েছি, জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। এটাকে একটু ভালোভাবে ভেজে নেব, একটু গ্রাইন্ড করে ভেজে নেব। হয়তো চিন্তা করছে আমি কী রান্না করব, আমি চিকেন রান্না করব, কিন্তু একটু অন্য রকমের। তো এই আদা রসুনটা তো দিয়ে দিলাম, ছেঁচে রেখেছিলাম, এখন আমি মশলা দেবো। আর মশলাগুলো পানিতে অলরেডি ভিজিয়ে রেখেছিলাম। আর এই কাজটা সম্ভবত আমিই করি, কারণ আমি কাউকে এই ধরনের কাজ করতে কোনোদিনই দেখি না, এটা আমার নিজের উদ্ভাবন। তো যাই হোক, আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো সব 1 চামচ করে নিয়েছি, আর 1 চামচ নিয়েছি তান্দুরি চিকেন মশলা। তোমরা একবার এভাবে খেয়ে দেখো। আমি কিন্তু ডিমও বেশ কয়েকবার তান্দুরি চিকেন মশলা দিয়ে করেছিলাম, অনেক মজা হয়। তো চিকেনটা এইভাবে একবার খেয়ে দেখো, মজা লাগবে। নর্মাল চিকেনই রান্না করবা, কিন্তু তার ভিতরে তান্দুরি চিকেন মশলাটা দিবা এবং খেয়ে দেখবা যে কত মজা। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, এখন মশলাটা বেশ কিছুক্ষণ সময় আমি কষাবো। তো একবার খেয়ে দেখো এভাবে, আমার এই পদ্ধতিটাই একবার করে দেখো, ভালো লাগবে ইনশাল্লাহ। মশলা আমার কষানো হয়েছে, এখন আমি চিকেনগুলো ঢেলে দিচ্ছি। চিকেনগুলো ভালোভাবে ওয়াশ করে আমি একটা ঝাঁঝরির ভিতরে রেখে দিয়েছিলাম পানিটা ঝরে যাওয়ার জন্য। এখন আমি চিকেনটা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ সময়, যতক্ষণ না চিকেনটা দিয়ে পানিগুলো বের হয়ে যায় ঠিক অতটুক সময় আমি এটাকে ভুনা করতে থাকবো। এরপর আমি এটার ভিতরে টমেটো অ্যাড করবো।
এই চিকেনটা খেতে কিন্তু আসলে অনেক মজা, আর আমি যেভাবে করেছি তোমরা ঠিক এভাবে করে করবা, দেখবা অনেক মজা লাগে ভাতটা খেতে। এই যে এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। আমি দুইটা ছোট ছোট টমেটো নিয়েছি, বেশি বড় টমেটো না, আর টমেটোগুলো অত টক ছিল না। তো যাই হোক, এখন টমেটো দিয়ে এটাকে বেশিক্ষণ কষাবো, মানে 3-4 মিনিট কষালেই হয়ে যাবে, টমেটোগুলো গলে যাবে। আর এই সময় চুলার জালটা একদম বাড়িয়ে দিবে, আর একটু নাড়তে থাকবে, তাহলে নিচেও ধরবে না আর পানিটাও তাড়াতাড়ি টেনে যাবে, ওটা খেতে বেশি মজা হবে। আর যেহেতু আমি ঝোল রাখবো, সেই জন্য আমি একটু চুলাটা বাড়িয়ে দিয়েছি, যাতে ভালো করে টমেটোটাও গলে যায় আর পানিটাও টেনে যায়, কারণ আমি ঝোল দেবো সেই জন্য। আর যারা ঝোল পছন্দ না করো, তারা একদম ভুনা ভুনা করে খাবে, এভাবেই করবে, কিন্তু অল্প পানি দিবে। আমি একটু পানিটা বেশি দেবো, কারণ আমার বাচ্চারা খাবে, তো ওরা আবার একটু ঝোল না হলে খেতে পারে না। তো এই যে দেখো, দেখাচ্ছি টমেটোটা একদম গলেছে, এই যে এটা ভুনা ভুনা খেতে আরও মজা লাগে, কিন্তু আমি একটু ঝোল ঝোল করবো, ঝোল ঝোলও খারাপ লাগে না, বেশ বেশ মজা লাগে। তোমাদের কা বাচ্চারা যদি ছোটো থাকে, ঝোল পছন্দ করে, তাহলে তোমরা ঝোল দিয়েই করবে। এটা আমি নিজেও খাবো, যে জন্য একটু ঝাল দিয়েছি। এই যে এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো 6-7 মিনিটের জন্য। এই যে দেখো, আমার তৈরি হয়ে গেল, এখন আমি চুলাটা অফ করে দেবো। আর এটা খেতে আসলে অনেক মজা, তোমরা এভাবে ঝোল করে খেয়ে দেখো, দেশের টেস্ট পাবে। দেশে অনেক আগে যখন আমাদের দেশে দেশি মুরগি রান্না করতো, এরকম একটু ঝোল ঝোল করে করতো, ওটা খেতে আসলে অনেক মজা। আমি ওইভাবেই করেছি, তোমরা একটু ট্রাই করে দেখো। আমি একটু মিষ্টি বানাতে নিয়েছি, আমার চিকেন রান্নাটা হয়েছে, তো আমি মিষ্টির ময়নটা আগে তৈরি করে নিয়েছি। আর এই মিষ্টিটা খেতে অনেক মজা, এটা আসলে রসমালাই, মালাই চপ যেটা সেইটা। তো এই মালাই চপটা অসম্ভব খেতে মজা, অসম্ভব ঘরের বানানো মালাই চপ, এর থেকে মজা কিছু হতেই পারে না। আপনারা যদি আমার রেসিপিটি দেখতে চান, অবশ্যই রোকসানাস ম্যাজিক কিচেন একবার ঘুরে আসবেন। রেখে 2 মিনিট রেখে দিয়েছিলাম, এখন একটু শক্ত হয়েছে, এই যে আমি হাতে তেল মেখে নিয়েছি, এখন আমি গোল গোল করে বানাবো। তো আমি যা বলছিলাম, আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন, তাহলে আপনার অসম্ভব ভালো রসমালাই হবে, মানে মালাই চপ হবে, যেটা আপনি খেয়ে অনেক মজা পাবেন এবং প্রশংসিত হবেন সবার কাছে। আমি ওখানে পুরো প্রস্তুত প্রণালী এবং কীভাবে করতে হবে, কোন দুধ দিয়ে করলে ভালো হবে, প্রতিটা জিনিস আমি বলে দিয়েছি। আপনারা অবশ্যই রোকসানাস ম্যাজিক কিচেন একবার ঘুরে আসবেন, আর পুরো প্রস্তুত প্রণালীটা ওখান থেকেই আপনারা দেখে নেবেন। ফলক এসেছিল, এখন আমি একটু জালটা কমিয়ে এখন মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে আমি ঢেকে দিলাম, তো ঢাকবো আর মিডিয়াম থেকে লো জালে রাখবো, আর একটু পরপর ঢাকনাটা তুলে দিব। আমি এভাবেই করতে থাকবো 2 মিনিট, যখনই বেশি উতরে উপর দিকে উঠবে তখনই আমি ঢাকনাটা তুলে দেবো। আর অ্যালুমিনিয়ামের পাত্রে মিষ্টিটা করলে বেশি ভালো হয়, সেজন্য আমি এটাই করেছি। 2 মিনিট ঢেকে রেখেছিলাম আর একটু একটু তুলে দিয়েছিলাম, এখন আমি পুরোটাই তুলে দিয়েছি। আর এখন মিষ্টিগুলোকে চেপে চেপে এই দুধের শিরার ভিতরে চুবাতে থাকবো, তাহলে উপরের পিঠটাও হয়ে যাবে, নিচের পিঠটাও হয়ে যাবে। এবং এই কাজটা করতে হবে আলতো হাতে, জোরে জোরে করলে কিন্তু মিষ্টি ভেঙে যাবে। আপনারা দেখবেন যে কত সুন্দর মিষ্টি আমার হয়েছে, আমি প্রায় এভাবে বানিয়ে থাকি বাসায়, অনেক ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। এই যে এখন আমি জালটা কমিয়ে দিয়েছি, কারণ আমার দুধটাও ঘন হয়েছে। এখন একটু পরে আমি নামিয়ে ফেলবো আর কভার দিয়ে রাখবো, তাতে কী হবে, আমার মিষ্টিটা নরম সফট থাকবে। আর জাল কমিয়ে, জাল একদম বন্ধ করে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, একটু ঠান্ডা হলে তারপর আমি এটা পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। তো দেখে তো নিলেন কীভাবে মিষ্টিগুলো তৈরি করেছি, কত সুন্দর হয়েছে। রোকসানাস ম্যাজিক কিচেন অবশ্যই একবার ঘুরে আসবেন। তো এখন আমি আমার বাচ্চাকে একটু খেতে দিব। তো আমি মিষ্টিটা তো বানিয়েছি, আমার ছেলেকে দিয়ে চেক করাচ্ছি, সে বলেছে অনেক মজা হয়েছে। তো আসলেই সুন্দর হয়েছে মিষ্টিটি অনেক। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদেরকে। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মা সালামা।